ক্ষেত্রে আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? গত ভিডিওতে আমরা আলোর প্রতিসরণের নিয়মাবলী নিয়ে আলোচনা করেছি। আজকে আমি তোমাদের সামনে সংকটকোণ এবং বা ক্রান্তিকোণ এবং পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন নিয়ে আলোচনা করব। গত ভিডিওতে আমরা জেনেছি যে আলোকরশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায় সেক্ষেত্রে আপতন কোণ অপেক্ষা প্রতিসরণ কোণের মান বড় হয়। এভাবে আপতন কোণের মান বৃদ্ধি করলে প্রতিসরণ কোণের মানও বৃদ্ধি পেতে থাকে এবং আপতন কোণে কোনো একটি মানের জন্য যখন প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়, অর্থাৎ প্রতিসরিত রশ্মিটি দুই মাধ্যমের বিভেদতল বরাবর যায়, তখন সেই আপতন কোণকেই আমরা সংকটকোণ বা ক্রান্তিকোণ বলে থাকি। চলো বিষয়টি আরেকটু ভালোভাবে বোঝার জন্য আমরা বোর্ডে একটু আলোচনা করি। তো শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ, এ বি একটি বিভেদতল, এর উপরে বায়ু একটি মাধ্যম এবং নিচে পানি মাধ্যম। মনে করি পানি মাধ্যমে একটি বস্তু এস, বস্তু থেকে একটি আলোকরশ্মি এ বি বিভেদতলের ও বিন্দুতে আপতিত হয় এবং ও এস ড্যাশ পথে প্রতিসরিত হয়। লক্ষ্য করো, এখানে আপতন কোণ হচ্ছে এস ও এম ড্যাশ এবং প্রতিসরণ কোণ হচ্ছে এম ও এস ড্যাশ। এক্ষেত্রে আপতন কোণ অপেক্ষা প্রতিসরণ কোণের মান বড়। সেক্ষেত্রে আমরা আরেকটি কোণ নেব যেটি এস ও এম ড্যাশ অপেক্ষা বড়। মনে করি যে পি আরেকটি বস্তু, এই বস্তু থেকে একটি রশ্মি দর্পণের বিভেদতলের ও বিন্দুতে আপতিত হলো এবং আপতিত হওয়ার পর ও পি ড্যাশ পথে প্রতিসরিত হয়ে গেল। তাহলে দেখা যাচ্ছে যে আপতন কোণের মান যতই আমি বৃদ্ধি করছি, প্রতিসরণ কোণের মানও তত বৃদ্ধি পাচ্ছে। এভাবে আপতন কোণের কোনো একটি মান, মনে করলাম যে কে একটি বস্তু, এল একটি বস্তু, এল থেকে একটি রশ্মি ও বিন্দুতে আপতিত হয়েছে এবং এখানে আপতন কোণটি হচ্ছে এল ও এম ড্যাশ। এই আপতন কোণের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়ে গেছে, অর্থাৎ প্রতিসরিত রশ্মিটি ও বি বিভেদতল বরাবর গিয়েছে। তাহলে এখানে প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হওয়ার কারণে এই আপতন কোণকে, অর্থাৎ এল ও এম ড্যাশ আপতন কোণকে আমরা সংকটকোণ বা ক্রান্তিকোণ বলবো। তাহলে আমরা যদি পুরো বিষয়টাকে একটু আলোচনা করে একটু বোঝা সহজে বোঝার জন্য বলি যে আপতন কোণের মানের জন্য, যে আপতন কোণের মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়, সেই আপতন কোণকেই আমরা সংকটকোণ বা ক্রান্তিকোণ বলবো। তাহলে এখন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কীভাবে ঘটবে? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনও আলোর এই প্রতিসরণের নিয়ম মেনে চলবে, অর্থাৎ আলোকরশ্মিকে অবশ্যই ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রতিসরিত হতে হবে। লক্ষ্য করে দেখো যে এল ও এম ড্যাশ আপতন কোণের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়েছে, অর্থাৎ এম ও বি। এখন যদি আপতন কোণের মান আরও বৃদ্ধি করি, মনে করি যে কে একটি বস্তু, এই বস্তু থেকে একটি আলোকরশ্মি দুই মাধ্যমে বিভেদতল ও বিন্দুতে আপতিত হয়। এক্ষেত্রে যে আপতন কোণটি তৈরি হয়েছে সেই আপতন কোণটি হচ্ছে কে ও এম ড্যাশ, যা সংকটকোণ এল ও এম ড্যাশ অপেক্ষা বড়। সেক্ষেত্রে প্রতিসরণের নিয়ম অনুযায়ী প্রতিসরণ কোণের মান আবার বৃদ্ধি পাবে। কিন্তু প্রতিসরণ কোণের মান যখন বৃদ্ধি পাবে, অর্থাৎ এর মান 90 ডিগ্রির বেশি হয়ে যাবে, কিন্তু প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হচ্ছে সর্বোচ্চ, এরপর আর প্রতিসরণ ঘটবে না। এক্ষেত্রে আলোকরশ্মিটি দেখা যাবে পুনরায় একই মাধ্যমে ফিরে এসেছে, অর্থাৎ এখানে এ বি বিভেদতলটি প্রতিফলক পৃষ্ঠ হিসেবে কাজ করছে এবং আলো আপতিত রশ্মিটি পুনরায় একই মাধ্যমে ফিরে এসেছে। এই জন্য একে আমরা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলে থাকি। তাহলে বোঝার সুবিধার জন্য আরেকবার আমি তোমাদেরকে সংক্ষেপে বিষয়টি বলছি যে আলোকরশ্মি যখন হালকা মাধ্যম ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে যায় তখন আপতন কোণ অপেক্ষা প্রতিসরণ কোণের মান বড় হয়। এভাবে আপতন কোণ মান বৃদ্ধি পেতে থাকলে প্রতিসরণ কোণের মানও বৃদ্ধি পেতে থাকে। আপতন কোণের কোনো একটি মানের জন্য যখন প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হবে, অর্থাৎ প্রতিসরিত রশ্মিটি দুই মাধ্যমের বিভেদতল বরাবর যাবে, তখন সেই আপতন কোণকে আমরা ক্রান্তিকোণ বা সংকটকোণ বলবো। আর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন তখনই ঘটবে যখন আপতন কোণের মান সংকটকোণ অপেক্ষা বড় হবে। সেক্ষেত্রে আপতিত রশ্মিটি আর প্রতিসরণের নিয়ম অনুযায়ী প্রতিসরিত না হয়ে
পুনরায় একই মাধ্যমে ফিরে আসবে। এক্ষেত্রে বিভেদ তলটি প্রতিফলক পৃষ্ঠ হিসেবে কাজ করবে। এক্ষেত্রে আপতন কোণ এবং এটি হয়ে যাবে প্রতিফলন কোণ। এক্ষেত্রে আপতন কোণ এবং প্রতিফলন কোণের মান সমান হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এর পরবর্তী ভিডিওতে তোমাদের বিজ্ঞান বইয়ের অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।